তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অধীন একটি অন্যতম বিদ্যালয় থাপি দয়াল উচ্চ বিদ্যালয়। বহু প্রাচীন এই বিদ্যালয়টি একসময় যথেষ্ট সুনামের সাথে চলে আসছিল। মাধ্যমিকের ফলাফলে 100% পাশের নজির, সুদৃশ্য বাগান সহ বহু ক্ষেত্রে সাফল্যের পুরস্কারে পুরস্কৃত হয়েছিল এই বিদ্যালয়। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে এই বিদ্যালয়ের সকাল এবং দুপুরের বিভাগে প্রচণ্ড শিক্ষক স্বল্পতার কারণে কার্যত লাঠে উঠেছে পঠন পাঠন। এই সমস্যার কারণে বহু ছাত্রছাত্রী বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা সহ বহু সমস্যাকে নিত্য সঙ্গী করে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বহু প্রাচীন এই বিদ্যালয়টি। নয়নপুর, কৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অন্যতম স্থান এই বিদ্যালয়টির দিকে ফিরে তাকাবার সময় পাননি বিগত 5টি বছরের এলাকার বিধায়ক ডক্টর অতুল বাবু। বর্তমানে এই এলাকার বিধায়ক বিকাশ দেবর্মা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। সকলের দাবি, তিনি যেন এই ক্ষেত্রে সঠিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। জানা গেছে, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রায় 80 জনের উপর ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ শিক্ষক রয়েছে 3 জন শিক্ষক এবং দুপুরের বিভাগে প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছে মাত্র 6 জন। তার মধ্যে অনেকেই প্রাপ্য ছুটি ভোগ করতে পারছেন না এই শিক্ষক সংকটের কারণে। এবং তো স্কুলের যে পরিষেবাটা পাওনের, সেটা আমরা একবারে রুটে যাইতাম, আর এক সময় এই থাকলে যথেষ্ট সুনাম আছে, যেমন এবং অন্যান্য ক্ষেত্রে ছাত্রা স্কুলে ভর্তি হয়েছে এই সাবিদয়াল স্কুলের নাম শুনি না। এবং যেমন আমার দুই মায়া নার্সিং এই স্কুলে ঘুরে গেছে, এক মায়া তো আমার প্রায় 6টা মায়া প্রত্যেকটা মেয়ে পাস করে গেছে, একটা নাতি ইঞ্জিনিয়ার, আর একটা নাতি বোধ হয় এবার মাধ্যমিকে ভেরিব, ভালোটা দাবি করবো। তো এখন আমাদের সবচেয়ে বিরাট সমস্যা আমরা শিক্ষকের স্বল্পতা। আর কী কী সমস্যা আছে? আর তো পানীয় জলের সমস্যা আছে, তারপরে তো অনেক কিছুই কত কমু কম। কিন্তু সব কিছু জেনেও জেলা শিক্ষা দপ্তর নিশ্চুপ। দাবি উঠেছে অবিলম্বে এই সমস্যার সমাধান করুক দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।